গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে অনেক দিন বাদে বৃষ্টি কমে গেছে, পুরো সকালবেলা খুব সুন্দর রোদ বেরিয়েছে, মানে বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি, মানে বেশ শান্তি হচ্ছে যে বৃষ্টিটা কমে গেছে অন্তত। কালকে বিকেলবেলা থেকে আর বৃষ্টি হচ্ছে না, আর আজকে সকালবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে, বেশ ভালো লাগছে চারপাশটা। আর এই বৃষ্টি কমে যাওয়ার দরকার ছিল, কারণ আজকে যাব ডাক্তার দেখাতে। তো হয়তো আপনারা ভাবছেন যে এতক্ষণ তাহলে কেন যাইনি, মানে এত সকাল সকাল যাই তো আজকে এত কেন লেট। তো আজকে ডাক্তার আসবেন অনেক লেট করে, তো সেজন্য উনি বলেছিলেন যে 11টার সময় যেতে। তো উনি আজকে নিজের হাতে আমার কয়েকটা টেস্ট করবেন, তো সেজন্য ওনাকে আমার পেছনে আজকে বেশি টাইম দিতে হবে। তো তাই বলেছিলো যে তুমি 11টার সময় আসবে। তো এখন বাজে সকাল 9টা, তাই টিফিন টিফিন সবার করা কমপ্লিট হয়ে গেছে, সৌমেনও বেরিয়ে চলে গেছে। আমি এবার যাব স্নানে, এখনও স্নান হয়নি। তো স্নান করে কিছু রান্নার কাজগুলো কিছুটা গুছিয়ে তারপরে যাব বেরিয়ে। আর সৌমেন তো চলে গেছে এখন, ও আবার 11টার আগে আগে চলে আসবে, দিলে আমি আর সৌমেন বেরিয়ে যাব আর কি। তো আজকে এই জন্য এত লেট করে ডাক্তারের কাছে যাব। আর আজকে কলেজেও অনেকগুলো দরকার আছে, আমার ফার্স্ট ইয়ার তো শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড ইয়ার চলছে, সেকেন্ড ইয়ারে কিছুদিন পরে এক্সাম আছে। তো ফার্স্ট ইয়ারের যে মার্কশিটটা এখনও তোলা হয়নি কলেজ থেকে, তো সেজন্য আজকে ফোন করেছিলাম, বললো থাকবে অফিসে সবাই স্যারেরা। তো আজকে তাই কলেজে যাব, ফার্স্ট ইয়ারের রেজাল্টের মার্কশিটটা তুলব, তারপরে ওখান থেকে হয়ে ডাক্তারের কাছে যাব। তো এই সব প্ল্যান আছে, কতটা কি কাজ কমপ্লিট হয় সেটাই দেখার এবার। আর এবার যাব বাড়ির ভেতরে, কারণ আমার মা কালকে অনেক জিনিস পাঠিয়েছে। কালকে প্রায় রাত 8:30 দিকে সৌমেন গিয়েছিল আমাদের ওখানে, তো মা অনেক জিনিস দিয়েছে, অনেক শাক দিয়েছে, তার মধ্যে শুশনি শাক আছে। তো আজকে দুপুরবেলার মেনুতে শুশনি শাকের ভাজা খাবো বলে ভেবে রেখেছি, তো সেই জন্য শুশনি শাকটা ভালো করে বানাতে হবে, পোকামাকড় আছে নাকি দেখতে হবে, বৃষ্টির সিজন তো পোকা থাকারই কথা, তাই সুন্দর করে শুশনি শাকটা বানাবো আর কি। আর স্নান করে এলে করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই তার আগে ঝটপট করে কাজগুলো করে তারপরে চলে যাব স্নান করতে। তারপর স্নান করে এলে মোটামুটি রান্নাটা যতটা এগোবে এগোবে, তারপর মা তো পুজো করতে উঠে পড়েছে অলরেডি, তো মা এলে আর বাদবাকি হয়তো রান্নাটা করবে আর কি। এবার যাই তাহলে চুলটাকে ভালো করে চিরুনি করি, কারণ ঝাঁপড়ি ভূত হয়ে আছি। আরও মা কী কী পাঠিয়েছে সেটা তো বলাই হলো না, পেঁপে পাঠিয়েছে, তারপর আমার জন্য কুলেখাড়া শাকের, যেহেতু আমি রস খাই তো কুলেখাড়া শাক অনেকটা পাঠিয়েছে, তারপর পিঠে বানিয়েছিল, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট, পিঠে পাঠিয়েছে। তো পিঠেটা খাওয়ার সময় দেখাবো, আর উনুনে করা পিঠে কিন্তু এই পিঠেটা, তো সেক্ষেত্রে জলখাবারে মা আর আমি খাবো, পিঠেটা তখন দেখাবো আপনাদেরকে। তো পিঠে পাঠিয়েছে, এই মোটামুটি অনেকগুলো উচ্ছে হয়েছিল, উচ্ছে পাঠিয়েছে। এখন বসে পড়েছি শাকটা বানানোর জন্য, আর কিসে ঢালছি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এটা হলো কুলো। তো কুলোতে করে শাক ঢালছি, কারণ মেঝেতে ঢাললে যদি চুল টুল থাকে তাহলে চুলটা শাকেতে মিশে যাবে, তো সেজন্য এটার ওপরে ঢালছি। তো ঢালার পরে কতগুলো শাক, অনেকগুলো শাক পাঠিয়ে দিয়েছে, যেহেতু তিনজন যাতে আমাদের দুবার হয় সেরকমই প্রত্যেকবারে মা শাক পাঠায়, তো আজকেও বেশ অনেকটাই পাঠিয়েছে। আর শুশনি শাকগুলো দেখতে কি সুন্দর লাগছে, একদম নরম আর সবুজ পুরো, একদম খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার এখান থেকে নেবো ঝুড়িতে শুশনি শাক, দিয়ে শুশনি শাকটা ভালো করে ঝাড়বো, আগে যদি পোকামাকড় থাকে তাহলে ঝুড়ির তলা দিয়ে, ঝুড়ির যে ফাঁক যে থাকে ওই ছোটো ছোটো অংশগুলো আছে ওই দিয়ে পোকাটা বেরিয়ে যাবে। তারপর একটা একটা করে শাকের পাতাগুলো এরকমভাবে দেখে দেখে বেছে বেছে এক সাইডে তুলে রাখবো, আর তারপর কুচিয়ে নেবো আর কি, শাকটা সুন্দর ছোটো ছোটো করে কেটে নেবো, তারপর হবে ভাজা, গরম গরম শাক ভাজা। আর এই যে এই উচ্ছেগুলো পাঠিয়েছে, তো কিছুগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু উচ্ছেগুলো আমি বের করেছি, তো আজকে উচ্ছে আলু ভাতে পড়বে, তো সেই জন্য কিছু উচ্ছেগুলো, এগুলো সব আমাদের বাগানে হয়েছে, তো এই উচ্ছেগুলো বের করেছি এখন উচ্ছে আলু ভাতে দেবো বলে। আর এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়সটাও কিছু একটা তরকারি হবে, তারপর ফ্রিজে মাছ আছে, মাছেরও তরকারি হবে, তো এই তরকারিগুলো হোক, তারপর আবার মা নামুক, মা আবার বলবে হয়তো কী কী তরকারি হবে না হবে, বর্তমান আমি এগুলো ভেবে রেখেছি, আরও কিছু হলে হবে। তো এখন শাকটা তাড়াতাড়ি বানিয়ে নিই। তো এখন বাজে 11:30, 11:30 সময় আমি বাড়ি এসেছি, বাজার গেছিলাম, দোকান গেছিলাম, দোকান থেকে চলে আসতে হলো, রুমিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তো সেই জন্য বেরিয়েছি, ও এখনও রেডি হয়ে আসেনি, তো ওয়েট করছি ওর জন্য। আর আজকে অনেকদিন পর রোদ উঠেছে, দেখুন
মানে গত 3-4 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল সেখান থেকে মুক্তি পাওয়া গেছে। আজকে বৃষ্টিটা কমারও দরকার ছিল তো, কেননা আমাদের যেতে হবে ডাক্তার দেখাতে, বৃষ্টি হলে কিন্তু যাওয়া খুব চাপ হয়ে যেত। তো এখন আর একটা প্রবলেম, এই রোদে গেলে আমার কোনো অসুবিধা হয় না, রুমি তো ওই সান অ্যালার্জি আছে মনে হয়, মানে রোদ লাগলে ওর গা হাত ফুলে যায়, লাল হয়ে যায়, তো সেটাও একটা প্রবলেম। তো রোদেও প্রবলেম, বৃষ্টিতেও প্রবলেম, মানে আমরা মানুষরা কোনোতেই খুশি নেই। তো যাই হোক, এবার বেরাবো। কিরে, কোনো সারা শব্দ নেই, আসছে না, মনে হয় এখনও ছাদে আছে, বেরোতে এখন আর সময় লাগবে, তো ওয়েট করি আর কি, যখন আসবে তখনই যাবো, বেরিয়ে যাবো আর কি। ডাক্তার দেখাতে এসেছি, এবার প্রচুর খিদে পেয়েছে, তো খেতে বসছি এখন একটা এই পাশে হাসপাতালের সামনে একটা হোটেলে, আমি আর রুমি, ও তো ডিম ভাত খাবে আর আমি খাবো মাছ ভাত, এসে বসছি আর কি হোটেলে। আর ডক্টরের রিপোর্ট করতে খুব লেট হবে, একটা ডিম ভাত একটা মাছ ভাত। হ্যাঁ, অমলেট না ঝোল? না ঝোল না, অমলেট। আচ্ছা, একটু ডিমের অমলেট খেলে না, মাছ খাবি? লোকাল মাছ, দেশি মাছ তো? হ্যাঁ, তো ঠিক আছে তাহলে এগুলোই খাই। তো আমরা লাঞ্চ করে নিয়েছি, তো লাঞ্চ করার একটাই কারণ, এখানে টেস্ট করে বেরোতে নাকি 3টে বাজবে, তো সেই জন্য আমি আর রুমি এত দেরি যখন হবে লাঞ্চটা করে নিই, খিদেও পাচ্ছিলো আর রুমির টেস্ট করতে অনেক দেরি আছে, তো সেই জন্য আমরা এখন এসেছিলাম এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিক উল্টো দিকে, এইখানেই একটা ল্যাব আছে, এইখানেই ওর টেস্টটা হবে, তো সেই জন্য কখন বেরেই দেখা যাক। তো রুমির টেস্ট নাম্বার আছে, এরপরেই ওর টেস্টটা হবে, তো 5 মিনিট ওয়েট করছি এখানে, আসলে ইউরিনেশনের বেগ না পেলে তখন টেস্টটা হয় না, সেই জন্য একে জল খেতে বলেছে বেশি করে। আর এই ল্যাবটাই কিন্তু আমরা ফার্স্ট বার এসেছিলাম, তাই না? তো আবার এইবার ডক্টর সাজেস্ট করলো, সেজন্য আবার এলাম, আবার ডক্টরও কিছুক্ষণ পর আসবে আমার জন্য, তো ওয়েট করি এবার। তো রুমির একটা টেস্ট হয়েছে আর একটা টেস্ট বাকি আছে, তো সেই জন্য ওয়েট করছি, যে ডক্টরকে দেখানো হচ্ছে উনি এলে টেস্টটা করবেন, সেই জন্য এখানে ওয়েট করছি আর রুমিকে দেখি, ওইখানে বসছে আর একজনের সাথে আড্ডা লাগিয়ে দিয়েছে। এ মেয়েদের কাজই এরকম, যেখানে একে একে দুই হয়েছে সেখানেই ওরা আড্ডা গল্প করতে বসে যায়, দেখুন আমি এখানে বসে আছি, সে যেখানে গল্প করছে। তো রুমির সেকেন্ড রিপোর্টটা হয়ে গেছে, এখন পুরো হাসপাতালে রুগী যেরকম ভর্তি থাকে সেরকম অবস্থা, এখন রেস্ট নিতে বলেছে, শরীর ভালো লাগলে তখন উঠতে বলেছে, তো কতক্ষণ এখানে ওয়েট করতে হবে তার নেই ঠিক। তো এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে 4:15, পুরোপুরি এক্সস্টেড, আমি তো স্নানই করিনি, এ তো তবুও স্নান করে গেছিলো, যাই হোক খাওয়াটা হয়ে গেছে, নাহলে কী যে হতো অবস্থা বুঝে উঠতে পারছি না। 4:15 আমাকে আবার এক্ষুনি স্নান করতে হবে, আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এই মাথায় রোদ লেগেছে তো, আর দুপুরে রেস্ট নেওয়া হয়নি, তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তো এখন আধ ঘন্টা 4:15 হয়ে গেছে, আবার বাজারও বেরোতে হবে, এখন কি হবে আমি বুঝে উঠতে পারছি না, আমার এমনিতে শরীরটা ভালো লাগছে না, মানে মাথা যন্ত্রণা হলে কিছু ভালো লাগে না, তো 10 মিনিট একটু বসবো, তারপর যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর আবার বাজারে বেরোবো, ভালো লাগে না আর। 9:30 বাজে, এইমাত্র বাজার থেকে ফিরেছি, আজকে দুজনেরই অবস্থা খুব খারাপ, আমার তো মানে এত তীব্র মাথা যন্ত্রণা করছে চোখে এইখান থেকে শুরু করে, আর এই মাথার এই মাঝখান বরাবর যেন মনে হচ্ছে কে যেন হাতুড়ি নিয়ে মাথায় মারছে, এত তীব্র যন্ত্রণা করছে, তাকাতেও পারছি না, কোনো আওয়াজ সহ্য করতে পারছি না, আর এরও তো সেই একই অবস্থা, এই দেখুন এক গাদা ওষুধ নিয়ে বসছে, এই ওষুধ খাবে এক্ষুনি, তো ওর আজকে যে টেস্টগুলো হয়েছে সেগুলো খুবই কষ্টকর টেস্ট, তো যারা জানেন তারা জানেন নিশ্চয়ই ওই TBS বা HSG এইসব টেস্টগুলো খুবই মানে কষ্টদায়ক টেস্ট, তো ওর যে ব্যথা যন্ত্রণা ওগুলো থাকে প্রায় 3-4 দিন ব্যথা যন্ত্রণা থাকে, তো ডাক্তারবাবু জেনেই তার জন্য ওই ব্যথা যন্ত্রণা এইসবের ওষুধগুলো দিয়েছেন, আর এরও তো গায়ে এখন টেম্পারেচার উনিট টানে, তো এমনিতেই জ্বর আসে, তা আমাদের ওই ব্যথার টানে হয়তো আবার জ্বর এসছে, টেম্পারেচার বেশ ভালোই আছে, 100 কাছাকাছি হবে, আর আমার তো এই অবস্থা, খেতে মা বলছে কিছুটা খেতে, কিন্তু আমি এখন খেতে পারবো না, মানে খেতে ইচ্ছে করছে না, দুপুরবেলায় তখন এগরাতে একবার ভাত খেয়েছি, বাড়ি ফিরে আবার ভাত খেয়েছি,
আর মানে পেট ভরাও লাগছে, মানে ইচ্ছে করছে না কিছু খেতে, আর এত মানে অস্বস্তি লাগছে না মাথাটা যন্ত্রণার জন্য, মনে হয় ঘুমিয়ে পড়লে কাল সকালে ঠিক হয়ে যাবে। তো এই ছিল বলার, আর ডাক্তারবাবু সমস্ত যেসব টেস্ট করতে দিয়েছিলেন সবগুলি টেস্টের রিপোর্টই সব ঠিকঠাক আছে, তো এইটা একটা ভালো জিনিস। আর কি আর হচ্ছে, ও যেহেতু জ্বর, ও নিচের রুমটায় ঘুমাবে, আমি ঘুমাবো ছাদের রুমে। ও জ্বর যেহেতু ফ্যান চালাতে দিবে না, আর যা গরম লাগছে আমি বিনা ফ্যানে ঘুমাতে পারবো না, তো সেই জন্য আমি ছাদের উপরে ঘুমিয়ে যাবো, ও ঘুমাবে নিচের রুমে। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্ট করতে থাকুন, ভালোবাসতে থাকুন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে থাকুন। টাটা।